নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। রবিবার 25 জন যুবককে সম্বর্ধনা জানানো হয়। বিনা ব্যয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেঁতুলতলা সংলগ্ন বর্ধমান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। রবিবার 5 নম্বর ওয়ার্ডে একটি সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো। শহর বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে পুকুর সংস্কারের কাজ। পূর্ব বর্ধমানের জেলাশাসক সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন রবিবার। চোখ রাখবো এক ঝলকে। ওয়েস্ট বেঙ্গল স্কুল কম্পিউটার টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার সমস্ত ব্লক মেম্বারদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পারিবারিক অশান্তির জেরে মাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করলো সিভিক ভলেন্টিয়ার ছেলে। ঘটনাটা ঘটেছে হুগলির আরামবাগের সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লালুচক গ্রামে। অভিযোগের ভিত্তিতে আরামবাগ থানার পুলিশ অভিযুক্ত রবিন কুণ্ডুকে গ্রেফতার করেছে। আরামবাগ থেকে চিরঞ্জিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ার কন্যার জন্মদিন পালিত হলো। এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রেল অফিসার ক্লাবে। অনুষ্ঠানে সকলে উপস্থিত হয়ে ছোট্ট মন্ত্রীর কন্যাকে শুভেচ্ছা ও আশীর্বাদ প্রদান করেন। আসানসোল থেকে সমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে একটি ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রবিবার। ধর্মীয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাঞ্চননগর খড়গেশ্বর এলাকায়। রীতিনীতি মেনে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পরিপূর্ণতা পায় কর্মসূচিটি। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। দু নম্বর শাখালীপুকুর সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রবিবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান শাখালীপুকুর বিবেকানন্দ সেবক সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মব্যস্ততা ফুটে ওঠে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নিলেন নৃত্যগুরু অজিত সান্যাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন অসংখ্য মানুষজন তাকে শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করেন। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। রবিবার 25 জন যুবককে সম্বর্ধনা জানানো হয়। গত 21 জুলাই কলকাতার ধর্মতলায় জনসভায় যোগ দেন ওই 25 জন যুবক। বৈকুণ্ঠপুর 2 নম্বর অঞ্চলের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে তাদের সম্বর্ধনা জানানো হয়। গত 21 জুলাই শহীদ স্মরণে কলকাতায় একটি জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর শহীদ দিবসের বিশেষত্ব ছিল 25 বছর। সেই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর 2 নম্বর অঞ্চল থেকে 25 জন যুবক 20 জুলাই পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন। 21 জুলাই তারা তাদের গন্তব্যস্থলে উপস্থিত হন। রবিবার সেই 25 জন যুবককে বৈকুণ্ঠপুর 2 নম্বর অঞ্চলে তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। সৈনিকদের 25 জন সৈনিকদের আজকের এই মঞ্চ থেকে তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে আজকে এখানে তাদের সম্বর্ধনা জানানো হলো। সেই সম্বর্ধনা অনুষ্ঠান আজকে এখানে হচ্ছে। শহীদ দিবসে আমাদের এই বৈকুণ্ঠপুর 2 অঞ্চল থেকে যুব 25 জন আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক বিন্দু তারা পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন 20 জুলাই সকালে। তো সেই তাদের আজকে আমরা এই অঞ্চল থেকে আমাদের বৈকুণ্ঠপুর 2 অঞ্চল থেকে সকল শৈলের উদ্যোগে তাদের একটু। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। বিনা ব্যয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় রায়না শেয়ারাবাজার প্রাইমারি বিদ্যালয়ে।
বিনা ব্যয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রবিবার। পূর্ব বর্ধমান জেলার রায়নার শেয়ারাবাজার প্রাইমারি বিদ্যালয়ে শিবিরটি অনুষ্ঠিত হয়। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের শেয়ারাবাজারের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন রোগের সাথে রক্ত পরীক্ষা ও ফিজিওথেরাপি করা হয়। এখানে হচ্ছে দুস্থ মানুষের সেবা চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। এটা কোথায় করছেন? এটা বেরোগ্রাম রামকৃষ্ণ শেয়ারাবাজার রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের পক্ষ থেকে শেয়ারাবাজার প্রাথমিক স্কুলে এটাকে প্রোগ্রামটা করা হচ্ছে। কোথা থেকে এইজন্য? আমি এসছি বেরোগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রম থেকে। পাশাপাশি রোগীদের ঔষধ দেওয়ার ব্যবস্থা করেন উদ্যোক্তারা। আমরা এখানে স্বাস্থ্য পরিষেবার জন্য একটা আয়োজন করেছি, যেটা আমাদের রামকৃষ্ণ মিশনের আদর্শের অনুকূলে আমাদের যে বলা হয়েছে দরিদ্র মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া, সেই আদর্শকে মেনেই আমরা এখানে আজকে স্বাস্থ্য পরিষেবার জন্যে বিভিন্ন সংস্থার থেকে ডাক্তারবাবুদের নিয়ে এসে, মানে বিডিওকে নিয়ে এসে, অন্যান্য আধিকারিকদের নিয়ে এসে এই স্কুলে আমরা প্রাথমিক স্কুলে শেয়ারবাজার প্রাথমিক স্কুলে আমরা এটা অনুষ্ঠিত করতে চলেছি। স্বাস্থ্য শিবির করে এখানে উপস্থিত ছিলেন, আছেন খণ্ডঘোষ এক, রায়না এক নম্বরের বিডিও, রায়না বিওমএইচ দু নম্বরের বিওমএইচ, এবং সরকারি ডাক্তারবাবুরা আছেন, নার্সিং স্টাফের আছে সরকারি, এবং ফার্মাসিরাও আছেন এখানে। রক্ত পরীক্ষা হচ্ছে ওই উদ্যোগেই, সবই বিনামূল্যে হচ্ছে। না না, আমরা এবার প্রথম করছি, আগামী দিনে আমরা এইভাবে করব, এটি আশা রাখছি। যে সাধ্যমতো পেশেন্ট যেগুলো দেখা হয়েছে তাদের সাধ্যমতো ওষুধ দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিনামূল্যে দেওয়া, সমস্ত পরিষেবাটাই বিনামূল্যে দেওয়া হচ্ছে এখান থেকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়না একের বিডিও, রায়না দুইয়ের বিএমওইচ সঞ্জয় গুহ, রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী ভাস্করানন্দ মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এইরূপ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হওয়ায় খুশি এলাকাবাসীরা। এখানে একটা আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে আমাদের শেয়ারাবাজারে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান এর উদ্যোগে। তা অতি মহান উদ্যোগ, মহৎ উদ্যোগ। যদি এটা ওনারা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারেন তাহলে এলাকার জনগণের অনেক উপকার হবে এবং ভবিষ্যতে এটা আরও বিরাট রূপ ধারণ করুক, এই আশা রাখি। আমি এইবারই প্রথম দেখতে এসেছি এটাতে। এবার আগে হয়েছিল অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে, কি যাই হোক, মানে ছোটোখাটো হয়তো হয়েছিল। আমরা চাই এটা আরও বড় করে হোক, ভবিষ্যতে আরও মানে মাসে একবার বা দু মাসে একবার এরমভাবে হোক। রায়না থেকে বলরাম সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের তেঁতুলতলা সংলগ্ন বর্ধমান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। আয়োজকদের পক্ষ থেকে ধর্মীয় এই উৎসব নিয়ে বিভিন্ন নির্দেশিকার কথা তুলে ধরা হয়। শহর বর্ধমানের ঐতিহ্য মেনে সম্প্রতি বজায় রাখার আহ্বান জানান আয়োজকরা। ঈদুল আজহা নামাজ বর্ধমান টাউন হলে অনুষ্ঠিত হবে সকাল 8:30। এই নামাজে ইমামতি করবেন কারি শামসুদ্দিন সাহেব। আর নামাজের আগের দিন গোটা বর্ধমান শহরে নামাজের সময় এবং ইমাম যিনি ইমামতি করবেন তার নাম প্রচার করা হবে মাইকে করে। আর আমাদের ওই মাঠে যাতে কেউ অসুস্থ কেউ যদি হয়ে যান কোনো মুসল্লি বা নামাজি, তাদের জন্য আমাদের অ্যাম্বুলেন্স এবং ডাক্তারের ব্যবস্থা থাকবে। এখানে পৌরসভা ওখানে পানীয় জলের ব্যবস্থা রাখবে এবং সম্পূর্ণ নিরাপত্তা আমাদের ব্যবস্থা ওখানে রাখা হবে। আরও একটা বর্ধমানবাসীকে জানাই আমাদের যে ঈদের সমস্ত বর্ধমানবাসীকে ঈদুল আজহা আমাদের শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। আমাদের সকলকে সাম্প্রতিক সম্প্রীতির মধ্যে দিয়ে যাতে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় এবং আমাদের এই পরবে আমাদের যে কুরবানি করা হয়, আমি আমাদের মুসলিম ভাইদের বিনীত অনুরোধ করব যে তারা এমনভাবে কুরবানি সমস্ত ব্যবস্থা করবে যাতে কোনোভাবে কোনো সাম্প্রতিক সম্প্রীতি ক্ষুণ্ণ না হয়। আর তারা যেন ঘেরার মধ্যে দিয়ে পুরো সংযমের মধ্যে দিয়ে
যেন সমস্ত কুরবানির ব্যবস্থা করেন এবং পর্দার আড়ালে ধীরে ধীরে সুরক্ষিতভাবে হাট কোরবানির যেটা বজ্র সেটা মাটির মধ্যে একদম স্বাস্থ্যকরসম্মতভাবে মাটির মধ্যে পুঁতে দিতে হবে। আর ফেসবুকে কোনোভাবে কোনো প্ররোচনামূলক ছবি আপনারা রক্তমাখা ছুরি বা এই ধরনের কিছু এমন কিছু করবেন না যাতে একটা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়। এটা আমাদের বর্ধমান কেন্দ্রীয় কমিটি, তেঁতুলতলা ওয়ার্ক স্টেট মোটোয়ালি কমিটি এবং বর্ধমানবাসী, আমি একজন মাইনরিটির প্রতিনিধি, আমাদের মুখ্য থেকে আমি বলছি যে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমরা কোনোভাবে কোনো প্ররোচনায় বা দেবো না। আর বর্ধমান হচ্ছে সম্প্রীতির শহর, এর আগে কোনো দিন কোনো গণ্ডগোল হয়নি, ইনশাআল্লাহ এবারও হবে না। তাই আমি সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমাদের এই উৎসবে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাই যে তারা পূর্ণ সাম্প্রতিক সম্প্রীতির মধ্যে দিয়ে যাতে এই উৎসবে সকল অংশগ্রহণ করেন। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার 5 নম্বর ওয়ার্ডে একটি সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল। ওয়ার্ডের কাউন্সিলর শেফালী বেগমের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। রবিবার 5 নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডের কাউন্সিলর শেফালী বেগমের উদ্যোগে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিন তৃণমূল কর্মী ইফতেহার আহমেদ নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজের তদারকি করেন। এলাকার বিভিন্ন জঙ্গল সাফাই করার পাশাপাশি মশা মারা স্প্রে করা হয়। সাথে সাথে ব্লিচিং পাউডার ছড়ানো হয়। এলাকার নিকাশি নালাগুলিও পরিষ্কার করা হয়। এই কাজে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা সহযোগিতা করেন। কাউন্সিলরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। 5 নম্বর ওয়ার্ড শেফালী বেগম উদ্যোগে এখানে সাফাই অভিযানে আমরা নেমেছি। আজকে রবিবার, আজকে ওয়ার্ডের লেবারদের ছুটি থাকে। সেই ছুটির দিনেও আমরা কিছু পৌরসভার লেবার এবং আমাদের নিজেদের কর্মীরা থেকে আজকে এই ওয়ার্ডে আমরা রবিবারে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেজন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। তা আপনারা জানেন এই বর্ষার সময় প্রচণ্ডভাবে জীবাণু ছড়াচ্ছে, যেখানে সেখানে জল জমে থাকছে। একদিন যদি সেই জলে যদি আমরা যে সমস্ত প্রয়োজন আছে, সেই সমস্ত কীটনাশক ওষুধ আছে সেইগুলো আমরা চাইছি যে আজকে সেই সমস্ত থেমে থাকা জলে সেই কীটনাশকগুলো আমরা দিচ্ছি, যাতে কোনো ডেঙ্গু প্রকোপ বা অন্য কোনো রোগ থেকে যেন এলাকা বেঁচে থাকে। তার জন্য আমরা এই আজকে এই সভায় অভিযান নিয়েছি। কোন কোন এলাকা জুড়ে হচ্ছে? আজকে আমরা 5 নম্বর ওয়ার্ডে আমাদের গুণাবাগান থেকে আরম্ভ করেছি। এখান থেকে মানে হেরোডাঙ্গা হয়ে, কেদলি পুকুর হয়ে আলুডাঙ্গায় আমরা আজকে শেষ করেছি। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। শহর বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে পুকুর সংস্কারের কাজ। স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে এবং বর্ধমান পৌরসভার সহযোগিতায় এইরূপ কর্মকাণ্ড চলে। বহু প্রতীক্ষার পর পুকুরটির সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। দীর্ঘ প্রতীক্ষার পর পুকুর সংস্কারের কাজ শুরু হলো। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডে চলছে এইরূপ কর্মকাণ্ড। এলাকার ওই পুকুরটি ধীরে ধীরে বুঝে যেতে বসেছিল, ফলে ক্ষোভ বাড়ছিল সকলের মনে। স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে এবং বর্ধমান পৌরসভার সহযোগিতায় চলছে পুকুর সংস্কারের কাজ। স্থানীয় কাউন্সিলর দাঁড়িয়ে থেকে পুকুর সংস্কারের কাজে তদারকি করেন। আজকে আমরা 19 নম্বর ওয়ার্ডে আমাদের যে নজু পুকুর আছে সেই পুকুরটা আজকে সংস্কার করা হয়েছে। আমরা দীর্ঘ 4 বছর ধরে আমরা বিডিএ এবং পৌরসভাকে বারবার জানিয়েছিলাম যে পুকুরটা বিভিন্ন গাছপালা হয়ে গেছে, পুকুরটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, পুকুরটাকে অবিলম্বে সংস্কার করার জন্য। কিন্তু আমাদের সেই দাবি 4 বছর ধরে পূরণ হয়নি। আমাদের বর্ধমান পৌরসভা নতুন জেসিবি কেনার পর আমাদের এই পুকুর সংস্কার হচ্ছে। আমরা এলাকাবাসী সকলে খুবই খুশি আছি, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে জল ধরো প্রকল্প চালু করেছে। সেই হিসাবে আজকে পাড়ার মধ্যে একটা পুকুর যদি
আমাদের সরকার থাকতে থাকতে বন্ধ হয়ে যায় তাহলে সেটা খুবই খারাপ ব্যাপার। এই জন্য আমরা এই পুকুরটাকে সংস্কার করার জন্য আমি দীর্ঘ চার বছর ধরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করি, অবশেষে বর্ধমান পৌরসভা থেকে এই পুকুর সংস্কার করা হচ্ছে। আমরা খুবই খুশি এবং এখানে যেভাবে এর আগেও আপনারা মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদে আগেও পরিবেশন করেছেন, আপনারা জানেন যে এই পুকুরের মধ্যে অনেক রোগ পোকা মাকড় সবারই বাড়িতে বাড়িতে যাচ্ছিল এবং বিভিন্ন রকম রোগ হচ্ছিল। আজকে সেই সমস্ত রোগের হাত থেকে মানুষ রেহাই পাবে। প্রতীক্ষার অবসান ঘটায় খুশি এলাকাবাসী। এলাকার পীরগড়া বা এলাকাটা বহুদিন ধরে নজু পুকুর নামে পরিচিত, পুকুরটা প্রায় বুঝে গিয়েছিল বহুদিন ধরে। আমাদের এলাকাবাসী দাবি ছিল, আমাদের কাউন্সিলরকে বহুবার দীর্ঘদিন ধরে জানিয়েছি, উনি কাউন্সিলর হওয়ার পর থেকে উনি আমাদেরকে বলেছিলেন যে এটা ঠিক করবো। অ্যাকচুয়ালি পুকুরটা পরিষ্কার করা, তার সঙ্গে পরিবেশকে রক্ষা করা আবর্জনায় ভর্তিপূর্ণ, প্লাস এই জায়গায় চারিপাশে যে বাড়িগুলো আছে তারা জন্য আবর্জনায় ঘুরছিল, গন্ধ আসছিল, মশা হচ্ছিল এবং উনি পৌরসভায় বারবার উনি জানিয়েছেন ব্যাপারটা। এতদিন পর পৌরসভা থেকে সাড়া পাওয়া গেছে, তাই এখানে সংস্কার হচ্ছে এবং পুকুরটাকে নতুনভাবে কাটিয়ে যাতে সুন্দর একটা পরিবেশ দেওয়া যেতে পারে এলাকাবাসীকে। এবং উনি আমাদেরকে ওয়াদা করেছেন যে এই পার্কগুলোতে একটা পার্কের মতো ব্যবস্থা করে দেওয়া যেতে পারে, যাতে যাতে বাচ্চারা এবং বৃদ্ধ মানুষ যাতে হাঁটতে পারে। একটা সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য উনি যথেষ্ট চেষ্টা করছেন, এই জন্য আমরা কাউন্সিলরকে ধন্যবাদ। এলাকায় কোনো পার্ক আছে না? এইদিকে কোনো সেরকম কোনো পার্ক নেই বা কোনো বৃদ্ধাদের বসার কোনো জায়গা নেই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমানের জেলাশাসক সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন রবিবার। অপ্রত্যাশিতভাবে জেলাশাসককে মন্দিরে পেয়ে আপ্লুত হয়ে ওঠেন ভক্তরা। মন্দির প্রাঙ্গণে জেলাশাসকের আচরণ মুগ্ধ করে মন্দিরে আসা অপর পুণ্যার্থীদের। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সর্বমঙ্গলা। প্রতিদিন অসংখ্য ভক্ত দেবীর কৃপা লাভের আশায় মন্দিরে হাজির হন। রবিবার পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব পুজো দিলেন সর্বমঙ্গলা মন্দিরে। এদিন তিনি ভক্তিভরে দেবীর কাছে পূজা দেন। ভক্তরা তাদের মাঝে অপ্রত্যাশিতভাবে জেলাশাসককে পেয়ে আপ্লুত। দেবী প্রাঙ্গণে জেলাশাসকের আচরণ মুগ্ধ করে অন্যান্য ভক্তদের। আমরা পুজো দিচ্ছিলাম, হঠাৎ করে ডিএম স্যার এসেছে, উনি এত বললো আমরা পুজো দিইনি তারপরে দেবো। ওটা খুব ভালো ব্যবহার, নর্মাল মানুষের মতো, এত বড় অফিসার তার কোনো ইয়ে নেই। খুব ভালো লাগলো দেখে ওনার। উনিও কি পুজো দিলেন? উনিও পুজো দিলেন, মন্দিরও গোটা ঘুরলেন, মন্দির গোটা ঘুরলেন ভালোভাবে, একদম নর্মাল মানুষের সঙ্গে মিশে কথাবার্তা বলে। আপনাদের আগে ছিল না পেছনে ছিল লাইনে দাঁড়িয়ে? আমাদের পেছনে ছিল, আমরা ওনাকে দেখে উঠে যাচ্ছিলাম, উনি বললো যে না না ওনাদের হয়ে যাক তারপরে আমি যাব। এই ব্যবহারটা সচরাচর অন্য সাহেবদের মধ্যে দেখা যায় না, উনি করলে খুব ভালো লাগে। দেখ নিজে আপনারা হ্যাপি? হ্যাঁ আমরা খুব খুশি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সেকেন্ড ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টে বর্ধমান কালীতলা অ্যাথলেটিক ক্লাব এবং সুব্রত স্মৃতি সংঘ পরস্পরের মুখোমুখি হয় রবিবার। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় রাধারানী স্টেডিয়ামে। প্রতিযোগিতায় 3-1 গোলে জয়ী হয় সুব্রত স্মৃতি সংঘ। গত 8 আগস্ট থেকে শুরু হয়েছে সেকেন্ড ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট। বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলছে প্রতিযোগিতাটি। রবিবার বর্ধমান কালীতলা অ্যাথলেটিক ক্লাব এবং সুব্রত স্মৃতি সংঘ পরস্পরের মুখোমুখি হয়। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। এদিনের খেলায় আগাগোড়া প্রাধান্য ছিল সুব্রত স্মৃতি সংঘের। প্রতিযোগিতায় 3-1 গোলে জয়ী হয় সুব্রত স্মৃতি সংঘ। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রবিবার 25 জন যুবককে সম্বর্ধনা জানানো হয়। বিনা ব্যয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেঁতুলতলা সংলগ্ন বর্ধমান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। রবিবার 5 নম্বর ওয়ার্ডে একটি সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল। শহর বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে পুকুর সংস্কারের কাজ। পূর্ব বর্ধমানের জেলাশাসক সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন রবিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।